নির্বাচন বর্জন ও সর্বাত্মক অসহযোগ আন্দোলনের পক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। শুক্রবার দিনের বিভিন্ন সময়ে এই কর্মসূচি পালন করে সংগঠনটির নেতাকর্মীরা। ধানমন্ডিতে লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এছাড়াও ছাত্রদলের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, তেজগাঁও কলেজ, বেসরকারি বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর দক্ষিণ, ঢাকা মহানগর পূর্ব এবং তিতুমীর কলেজের নেতাকর্মীরা। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মোহাম্মদ আদনান বলেন, সাধারণ জনগণ 7 জানুয়ারির ডামি নির্বাচনের ভোট কেন্দ্রে যাবে না বুঝতে পেরে সরকারি দলের লোকজন তাদেরকে বিভিন্ন হুমকি ধামকি দিচ্ছে, কিন্তু জনগণকে ভয় দেখিয়ে তাদের শেষ রক্ষা হবে না। ছাত্রদলের নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে অহিংস ও শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটাবে ইনশাল্লাহ। সোহান রহমান রাফি, পদ্মা নিউজ।